हेलो एंड वेलकम फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल, वेलकम टू न्यू वीडियो। तुम्हारा स्क्रिने देखते आज के रही पश्चिमबंगे ऑफिशियल वेबसाइट, ठीक है, तुम्हारे जेक्सपो पॉलिटेक्निक ऑफिशियल वेबसाइटे रही है। आज के बोलते चले तुम्हारे से तुम्हारा क्यों तुम्हारे जे रैंक कार्ड बेरोनर पर तुम्हारा क्यों तुम्हारे चॉइस फिलिंग करते अर्थात तुम्हारा तुम्हारे पसंद कॉलेजे क्यों एडमिशन ने एडमिशन नेवर आगे क्योंकि तुम्हारे एक जिस के अवश्य माथा रखते हो सेटा हे तुम्हारे काटअप। तो ये काटअपर बेपार किन्तु आज के आमी तुम्हारे जानाबो। तुम्हारा स्क्रिने कतगुलो स्क्रीनशॉट देखते स्क्रीनशॉटगुलो हे विभिन्न कॉलेजे किछु किछु काटअप देवा रही है एवं तुम्हारा कौन ट्रेडे भर्ती हो एवं सेई ट्रेडे सेई कॉलेजे ठीक कतटा काटअप छिलो विगत बछरेर सेई विगत बछरेर काटअपगुलो किन्तु तुम्हारा चेक करते पारबे वेबसाइट थेके। এই ওয়েবসাইটটি কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমরা যদি চাও এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো। আদারওয়াইজ কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদেরকে কী ভিজিট করতে হবে। তো তুমি এখানে গুগল বা ক্রোমে তুমি সার্চ করো যে ওয়েস্ট বেঙ্গল জেক্সপো র্যাঙ্ক কাটঅফ, তো সেখান থেকে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। তো দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা আমাদের এখানে আমি চলে এসেছি এখানে। তো এখন এখানে তোমরা কীভাবে চেক করবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের দেখতে পাচ্ছ এখানে তিনটে তোমার অপশান রয়েছে, টাইপ, ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ। তো টাইপে যখন তুমি ক্লিক করবে না, টাইপে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে তিনটে অপশান ওপেন হবে। একটা হচ্ছে গভর্নমেন্ট, দু নম্বর গভর্নমেন্ট স্পন্সর, আর তিন নম্বর প্রাইভেট। তো তোমরা যে কোনো একটা অপশান সিলেক্ট করে নাও, গভর্নমেন্ট করতো গভর্নমেন্ট করে নাও, প্রাইভেট করতো প্রাইভেট করে নাও। তো আমি এখানে গভর্নমেন্ট করে নিয়েছি। যখন তুমি গভর্নমেন্ট সার্চ করবে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রকার কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ওপেন হবে তোমার সামনে। তো এখান থেকে তুমি কিন্তু পার্টিকুলার কোনো একটা ইঞ্জিনিয়ারিং যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তুমি বিভিন্ন ধরনের কলেজ অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যতগুলো কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কলেজে কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে। তো যে কোনো একটা কলেজ সিলেক্ট করুন এখান থেকে। তো আমি এখানে যে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজটা রয়েছে সেই কলেজটা সিলেক্ট করে নিয়েছি। এবং এই আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজে নানান ধরনের ট্রেড রয়েছে, মানে ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা পার্টিকুলার কিন্তু ব্রাঞ্চটা সিলেক্ট করতে পারো, আদারওয়াইজ কিন্তু তুমি এটা অলই থাকে এখানে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, 1, 2, 3, 4 করে সিরিয়াল নাম্বার রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে ইনস্টিটিউটটা আচার্য জগদীশচন্দ্র বোস, ব্রাঞ্চ দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, টাইপটা তো গভর্নমেন্ট টাইপ। আচ্ছা, তোমাদেরকে এখন সিটের দিকে নজর দেওয়ার দরকার নেই, তোমরা চলে যাও একবারেই কাটঅফের দিকে। দেখো এটা 2020 কাটঅফ, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জেনারেল অর্থাৎ 2020 সালে জেনারেলের যে কাটঅফটা ছিল সেটা হচ্ছে 9100, এসসিতে 12233 এবং এসটিতে 22518। তো এরকম করে কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জও রয়েছে কাটঅফ 23917। এরকম করে কিন্তু প্রত্যেকটা ট্রেডের বা প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু কাটঅফ দেওয়া রয়েছে। তুমি যদি চাও সিভিলে করতে পারো, ইলেকট্রিক্যাল করতে পারো, মেকানিক্যাল করতে পারো, যে কোনো কিন্তু একটা ট্রেড সিলেক্ট করে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো। তুমি এখন বুঝতে পারছো যে তোমার যে তুমি যে এক্সামটা দিয়েছো এবং এক্সামের যে মার্কসটা আসবে সেই মার্কস হিসেবে তোমার একটা র্যাঙ্ক কার্ড বের হবে এবং এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তুমি তোমার পছন্দের কলেজে কিন্তু ভর্তি হতে পারবে এই মাধ্যমে। ধরে না তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার র্যাঙ্কটা 1 থেকে 5000-এর মধ্যে আসে এবং সেখানে কিন্তু তুমি আচার্য জগৎসন্দে ভর্তি হতে পারবে, অর্থাৎ তুমি যদি এসসি হও কিংবা এসটি হও, কী হয় প্রতি বছর কিন্তু সেই র্যাঙ্কের পাশাপাশি কিন্তু হয়ে যায়। ধরে নাও এবছর এসটিতে তোমার র্যাঙ্ক আছে সিভিল ইঞ্জিনিয়ারিং 9100, পরের বছরে কিন্তু ঠিক সেই 9100 বা তোমার মোটামুটি 8,500 থেকে 10,000-এর মধ্যে কিন্তু পাশাপাশি হয়ে থাকে র্যাঙ্কটা, মানে এর কম বেশি হয়, খুব একটা বেশি হয় না, ডিফারেন্স খুব একটা হয় না। তো এভাবে কিন্তু তুমি সিভিল হতে পারো, ইলেকট্রিক্যাল হতে পারো, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন হতে পারো, কিংবা মেকানিক্যাল হতে পারো, বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে। তো এখানে আমি শুধুমাত্র তোমাদেরকে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজে দেখিয়েছি। তুমি এছাড়াও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যত রকমের সরকারি কলেজ কিংবা প্রাইভেট কলেজ যদি তোমার র্যাঙ্ক খারাপ আছে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো আমি বলবো তোমাকে কিন্তু তুমি শেষমেশ চেষ্টা করবে যাতে করে তোমার সরকারি কলেজে অ্যাডমিশনটা হয়ে যায়। তো তার জন্য কিন্তু তোমাকে কতগুলো কলেজকে একবারেই সিলেক্ট করে রাখতে হবে একেবারে, তারপর কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে।